শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। দর্শক, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি একজন সুরকার ও সঙ্গীত পরিচালক আনোয়ার জাহান নান্টু। আর বরাবরের মতো পুরো রাঙা সকাল পরিবার থাকছে আপনাদের সঙ্গে, থাকছি কাজী রওশনারা সাকি। কিবরিয়াও থাকছি, শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে আরও একবার ভালো কাটুক দিন সেই শুভকামনা জানিয়ে শুরু করছি বরাবরের মতো। রাঙা সকালে যেসব মানুষরা আসেন তাদের গল্প দিয়ে আমাদের দিনটা শুরু হয়, এই গল্প আমাদেরকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে। আমরা আজকে প্রথম ঘন্টায় যাকে পেয়েছি তিনি দুটো নাম বিশেষ করে বাংলা চলচ্চিত্রে অনেক অনেক বেশি ওতপ্রোতভাবে জড়িত, তারা দুই ভাই সহোদর আমরা বলবো, আনোয়ার জাহান নান্টু এবং দেলোয়ার জাহান ঝন্টু। তো আজকে আমরা পেয়েছি আনোয়ার জাহান নান্টুকে, চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল, কেমন আছেন? আছি মোটামুটি ভালোই। আমরা একটু ছোটবেলা থেকেই শুরু করি, ছোটবেলার গল্প থেকে। হ্যাঁ, কি মনে পড়ে শৈশবে সব কিছু মিলিয়ে যদি একটু জানতে চাই? ছোটবেলা যদি বলতে হয় তাহলে প্রথম থেকেই বলি। হ্যাঁ, আমরা যখন 5-6 বছর বয়স আমার, আমি ঝন্টু আমরা একসাথে পিটাপিটি ছিলাম। তো তো কলের গান দিয়ে শুরু সঙ্গীতের, যে ঢুকলো সঙ্গীতের সুরটা কি কিরকম, সে আগ্রহটা কলের গান দিয়ে। আমাদের নানা বাড়ি দাদা বাড়ির পরিবারটাই খুব রক্ষণশীল, অত্যন্ত রক্ষণশীল। তো আমার নানা বাড়িতেই এগুলি সূচনা। তো নানা যখন ওয়াজে বা কোনো মাহফিলে যেতেন তখন আমার মামা আছে, ছোট মামা, সেও আমার গান টানে আগ্রহ এবং গলাও ভালো, তাকে ধরতাম যে গান শোনার। তখন কলের গান আমাদের নানা বাড়িতে ছিল একটা, তখন মামা তখন এইভাবে গান শুনতাম। তার নানা যখন আসতো তখন একটু হুলস্থুল কাণ্ড, এই কলের গান বেরিয়ে ভেঙে ফেলে, তারপরে এই ধরনের মানে প্রচণ্ড মানে রাগ। তো আমরা যে যেদিকে পারে দৌড় দিতাম। তারপরে এই হয়তো কালটা গেল আপনার একদম একদম শিশু বলতে পারেন। তারপর আমার আম্মা চাকরি করতেন কুমিল্লা, যখন আম্মা চলে গেল তখন আমরা বাল্যকাল, তখন তখন যে স্কুলে পড়তাম সেই স্কুলটা ছিল কালচার প্রাইমারি, এটার নাম ছিল প্রাইমারি গুরু ট্রেনিং স্কুল, এক্সপেরিমেন্টাল প্রাইমারি গুরু ট্রেনিং স্কুল। এটার মধ্যে সামাজিক লেখাপড়া সমস্ত কিছুই হতো, একটা সোশ্যাল অনুষ্ঠান হতো। তো ওখান থেকেই গানের শুরু। আমরা তখন আমি 1-এ, আমার বড় ভাই 2-তে, যে বড় ভাই এখন গত, তো আমরা গান গেয়েছিলাম এই অনুষ্ঠানে। ওই অনুষ্ঠানে যে স্কুলে পড়তাম সেটা কিন্তু এই স্কুল না, প্রাইমারি না, সেটা একটা কুঁড়ে ঘর ছিল, মাটির ঘর। এই যে পাটাই চাটাই বিছানা থাকতো ওখানে বসে বসে পড়তাম, সেটাও কি নানা বাড়িতেই ছিল? নানা বাড়িতেই ছিল? হ্যাঁ। আচ্ছা, তারপরে ওখান থেকে আমাদেরকে পাঠিয়েছিল এই স্কুলে, যে যাও, 14-ই আগস্ট ছিল স্বাধীনতা দিবস, ওই হিসেবে ওখানে গেলাম। তো ওখানে গান গাইলাম, একটু পুরস্কারও দিল, পেন্সিল তয়লা এইগুলি দিল, খুব খুশি আর কি। তারপর থেকে গানের সূচনা শুরু। মনে আছে কি গান করেছিলেন সেই সময় সেই ছোট্ট ক্লাসে? হ্যাঁ, কি গান করেছিলেন মনে আছে? হ্যাঁ মনে আছে। আচ্ছা, ওটা তো পাকিস্তানের স্বাধীনতার গান এসেছে, মধ্যে আজাদি দিবস। আচ্ছা, জয় পাকিস্তান বলো রে ভাই। আচ্ছা, ঘরে ঘরে আজ জ্বালাও প্রদীপ, পাকিস্তান পতাকা ওড়াও রে সবাই। তো এটা তো ওই আমলের গান, তৎকালীন সময়ের। পরে স্বাধীনতা দিবস অবশ্য আমি নিজেই সুর করতাম, নিজেই অনেক কিছু করতাম। আচ্ছা যাক, এইভাবে আমরা গানের জগতে ঢুকলাম। এবং কিশোর বয়সটা যখন আসলো
তখন আম্মা আবার ঢাকা আসলো, ঢাকা থেকে আবার কুমিল্লা গেল, ট্রান্সফারেবল জব ছিল। তো ওখানে আমি তবলা দিয়ে শুরু করেছিলাম, তখন তবলা আমাকে সেখানে আমার এটা সবচেয়ে একটা আকর্ষণীয় একটা মানে একটা সময় গেছে। তখন আমি আমার এক বড় ভাই ছিল, তাকে বললাম যে ভাই আমি তো তবলা বাজাই মানে শিখতে চাইতেছি, আমাকে একটা উস্তাদ ধরায় দেন। তখন কয়েছে ঠিক আছে তোকে নিয়ে যাব। তো নিয়ে গেল, সে খুব প্রভাবশালী একজন ব্যক্তিত্ব কুমিল্লার। তো আমাকে নিয়ে গেলো কোথায়, উস্তাদ আয়াত আলী খাঁর কাছে, মানে বিশাল ব্যাপার। উস্তাদ আলাউদ্দিনের ওনার ছোট ভাই উস্তাদ আয়াত আলী খাঁর, যার ছেলে রাজা হোসেন খান, শেখ সাদী খান, ওরা তানসেন খান। আমার তো আশ্চর্য হয়ে গেলাম, আমার এখানে নিয়ে আসছে। তখন উনি আসলো, এসে আমাকে দেখলো, হ্যাঁ তুমি কি করো, যে আমি তো স্কুলে পড়ি, তুমি মেট্রিক পাস করে আসি আমার কাছে। আমাকে একদম কঠিন, তারপরে একটু নরম হইলো, কোথায় কোনো ই নাই, তুমি লেখাপড়া করো, লেখাপড়া একটু উপরে উঠো, ওইটা তোমাকে আমি শিখাবো। এইটা আমার সঙ্গীতের একটা বিরাট বড় একটা প্রেরণা। আমি যদিও ওনার কাছে শিখতে পারি নাই, কয়েকদিন খালি যাওয়া আসা করতাম, ওখান থেকে তবলা শিখলাম, ওখান থেকে তবলা কিছু শিখলাম, শেখার পর গানে গেলাম, এইভাবে যেতে যেতে তো আমার আকৃষ্ট হয়ে আমি ইন্ডিয়ার যে গানগুলো আমার কাছে তখন ওই বয়সেই আমার কাছে আমি চিন্তা করতাম যে এটা সুর করলো কে, এটা কে সুর করলো, এইটাই আমার আকৃষ্ট করছে বেশি। তারপরে ওই সমস্ত গান, সমস্ত মিউজিক ডাইরেক্টর, ইন্ডিয়ার যত মিউজিক ডাইরেক্টর আছে প্রত্যেক মিউজিক ডাইরেক্টরের নাম জানতাম, গানের ধরন, দেখলে আমি বলে দিতে পারতাম এই মিউজিক ডাইরেক্টর, আমার জানতে হইতো না গান এর টাইপের। যেমন নওশাদ তার সুর এরকম, তারপরে শ্রীরামচন্দ্র সুর এরকম, এর সুর এরকম আমরা বলে দিতে পারতাম আর কি। জন্টুর এই গুণটা আছে, জন্টু তো কম্পিউটার সে ফিল্মের মেকিংয়ে, তো এইভাবে আসলো। তারপরে দেশ স্বাধীনতা আসলো। তবে একটা কথা বলতে হয়, সেটা হলো আমরা আমি যখন ক্লাস টেনে পড়ি, টেনে মানে না সরি, আমি তখন কলেজে খালি ঢুকলাম ব্রাহ্মণবাড়িয়া কলেজে, তখন আমার ভাই, আমার এক ভাই আছে সম্পর্কের আমার গ্রামেরই, তো সে একদিন আমাকে দেখি বললো, এই আমরা নাটক করতেছি তুই মিউজিক ডাইরেক্টর হবি। আমি তো চাপার জোরে কইছি, হ্যাঁ এটা কোনো ব্যাপার হলো নাকি, আসলে আমি কিছুই না, শুধু কোনোরকম তবলা বাজাতে পারে, হারমোনিয়াম মোটামুটি, এতটুকু কি জ্ঞান আর কিছু না। আমি তো চাপা দিয়ে বলে দিলাম যে হ্যাঁ আরে কোনো ব্যাপার না। তারপরে রিহার্সেল হইতেছে, এটা হইতেছে গান, মানে গান সঙ্গীত আমি কী দিয়ে করবো, হারমোনিয়াম বাজাতে পারি, তবলা বাজাতে, এটা কি আর মিউজিক ডাইরেক্টর হওয়া যায়। তখন আমি বাঁশিয়ালা জোগাড় করলাম, সিঙ্গার জোগাড় করলাম, এই একটা চার পাঁচজন জোগাড় করে বসি। বাঁশিয়ালা সে সমস্যা, বাঁশি আর পাই না কাউকে। তখন আমারই গ্রামের একজন রাখাল ছেলে, সে বাঁশি বাজাইতে পারে খুব ভালো। তখন তারে বললাম, ভাই তুই গান বাজাবি, আর তুই শু আমি মিউজিক ডাইরেক্টর, তুই তুই কিচ্ছু না, তুই খালি অনেক সে অনেক সুর জানে, তুই খালি আমি ইশারা দিব ওখান থেকে গ্রিন রুম থেকে, ইশারা দিলে এই ইশারাতে স্যাড বাজাইবি, এই ইশারাতে হ্যাপি বাজাইবি, এই ইশারাতে এরকম বাজাবি, ড্রামা করবি। আচ্ছা, তখন ও ইশা আমি এক ইশারা দিলাম যে হ্যাপি স্যাড, তখন হ্যাঁ খুশি দেওয়া খুশি বাজার শুরু করছে। জন্টু আমাকে এখনও কয়, তখন পাবলিক থেকে বলে এই পাশি বন্ধ করো, এখনও আমাকে চেতায় বলছে তুই মিউজিক ডাইরেক্টর। তারপরে তো তারপরে আমাদের চিফ গেস্ট ছিল তখন আসাদ চৌধুরী, কবি আসাদ চৌধুরী, তখন ব্রাহ্মণবাড়িয়ার ই ছিল,
উনি প্রফেসর ছিল বাংলার। আচ্ছা। তখন স্যার, আমি তো জানি তো স্যারে দিব বকা, আমরা দূরে জঙ্গলের সামনে গিয়ে দাঁড়া দিয়েছি, স্যারে ডাক দিলে আমরা ভাগম। আমি আমার আর এক বন্ধু আছে ভানু, সে তো তখন করি ঠিকই আমার ডাক দিল, এই নানটু কে আসো তাড়াতাড়ি, আর সাহস পেলে আপনার দৌড় দিতে। স্যারের কাছে আসলাম, কইছে ভালো শুরু করছো গান, খুব সুন্দর হয়েছে, তুমি বাজাতে থাকো, গাইতে থাকো, এরকম ভাবে চমৎকার অনুপ্রেরণা আপনি পেয়েছিলেন। স্যার, কি এই উৎসাহটা রক্ষণশীল পরিবারে থেকেও আপনি কিভাবে একজন সংস্কৃতি মনা মানুষ, বিশেষ করে গানের মানুষ হলেন, আরো বিস্তারিত জানবো। তার আগে ছোট্ট করে আপনার সম্পর্কে দর্শকদের জানাতে চাই। দর্শক, আমাদের আজকের অতিথি আনোয়ার জাহান নান্টু বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় একজন সুরকার এবং সঙ্গীত পরিচালক। তার সুর করা অসংখ্য জনপ্রিয় গানের মাঝে উল্লেখযোগ্য আমার এই গানখানি যদি ভালো লাগে কোনোদিন ভুলে যেও না, ও আমার গীত রে, তুমি আমার মনের মাঝি, ভবের এই খেলা ঘরে খেলেছো পুতুল খেলা, আমার মনের ময়ূরী আয়রে প্রভৃতি। চলচ্চিত্রের পাশাপাশি তিনি বেশ কয়েকটি মিউজিক অ্যালবামেও সুর দিয়েছেন। সাগর জাহানের কি হলো, মনির খানের মনের মানুষ হয় না যেন পর, এর মাঝে অন্যতম। 1977 সালে তিনি বাংলাদেশ টেলিভিশনে গিটার বাজাতেন, পরবর্তীতে কাজ করেছেন বেতারে, এরপর শুরু হয় চলচ্চিত্রে কাজ করা। তিনি পরিচালক মোতালেব হোসেনের সালতানাত চলচ্চিত্রে প্রথম সঙ্গীত পরিচালনা করার সুযোগ পান। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় 150 ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন। তার সঙ্গীত পরিচালনায় উল্লেখযোগ্য ছবিগুলো হলো সালতানাত, বাল্যশিক্ষা, গীত, ঝিনুক মালার প্রেম প্রভৃতি। বাংলা চলচ্চিত্রের এই গুণী সুরকার ও সঙ্গীত পরিচালক তার অসামান্য অবদানের জন্য নানা পুরস্কার এবং সম্মাননায় ভূষিত হয়েছেন। দর্শক, আমরা আবারও চলে যাই আমাদের আজকের অতিথির কাছে। স্যার, ছোটবেলার গল্প এবং যেভাবে আপনি গানের মানুষ হয়ে উঠলেন, যেটা বলছিলাম যে একটা রক্ষণশীল পরিবারে আপনার জন্ম, এবং দুই ভাই যখন গান করতেন পরিবার থেকে এটার একেবারেই সাপোর্ট ছিল না, তারপরেও যে এগিয়ে চলা, সেক্ষেত্রে যখন আস্তে আস্তে ভালো করতে শুরু করলেন, সবাই যখন আপনাদের প্রশংসা করতে শুরু করলো, তখন কি পরিবার সাপোর্ট দিতে শুরু করলো, সহযোগিতা করলো? তখন আর ওই এটা থাকে নাই, আমার আম্মাই তো রক্ষণশীলের মধ্যে মেইন, তখন আম্মা নিজেই সারেন্ডার করছে, এবং আম্মা আবার এমনও একদিন শখ করছিল যে শুটিং দেখবো, এরকমও বলছে, শুটিং আর কি, এত বড় বড় নায়ক নায়িকা এগুলি নাম শুনছে, তখন আর ওই এটা থাকি নেই। আর এই আম্মাই একদিন আমাকে, আমি বসে এক আসরে গান গাইতেছিলাম, এত বড় একটা লাকড়ি নিয়া পিছে রাতে রাতবেলা একটা আসরের মতো বসছিলাম, রাত্রি পিছিয়ে নিয়ে তারপর দাঁড়া রয়েছে, এরপর অন্যরা ইশারা দিয়ে বলতেছে যে দেখতে পিছিয়ে, আমি তো খেয়াল নাই, পিছিয়ে চাই দেখি আম্মা, এরপরে লাকড়ি নিয়ে যে বাড়ি, বাড়ি তো আমার পাই নাই, আমি তো দৌড়াচ্ছি, আমার তবলাটা পাইছে, তখন বায়া তবলা ছিল মাটির, তখন কিন্তু এই পিতলের ছিল না, মাটির, এ ভেঙে বলছে। এই আম্মাই পরে সারেন্ডার করছে, আম্মা আমাকে আর্ট কলেজে পর্যন্ত পড়তে দেয়নি, আমি কিন্তু আর্টিস্ট ছিলাম, এখনো আছি আর্টিস্ট, ওইটাও দেয় নাই, সেই আম্মা পরে আস্তে আস্তে সারেন্ডার করছে আর কি, তেমন কিছু। এবং বাড়ির সবাই এটা কেছে, আমার ওয়াইফ অবশ্য, আর স্যার আমি বিয়ে করার পর আমার ওয়াইফ গানের প্রতি খুব, যদিও গান গাইতে পারে না ভালো, তো সে খুব ই আর কি, গানের প্রতি তার ই বেশি, আমাকেও প্রেরণা দিয়েছে, গানকে ভালো দিয়েছে। হ্যাঁ, অনেক সকালবেলা যারা এই মুহূর্তে যোগ দিয়েছেন তাদেরকে বলবো শুভ সকাল। আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি সুরকার এবং সঙ্গীত পরিচালক আনোয়ার জাহান নান্টুকে। আমরা যেখানে ছিলাম যে পরিবার খুবই রক্ষণশীল ছিল এবং তারা চাইতো না যে আপনি গান করেন, আপনি এবং আপনার ভাই যাই বলি না কেন চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হন, তো ছবির সঙ্গে যুক্ত হওয়া, চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়ার ঘটনাটা কী, এটার পেছনে নিশ্চয়ই কোনো গল্প আছে? চলচ্চিত্র, আমি তো জন্টুর কালচারটা, চলচ্চিত্র বলেন আর গান বলেন যেটাই বলেন, আমি কিন্তু অনেক আগে থেকেই, জন্টু তো খালি গলা গাইতো, ভালো গাইতো, সে গলাও খারাপ না, ভালো তো। ও যখন ফিল্ম শুরু করলো তখন আমি তো গানের সুর অনেক আগের থেকেই করি, অনেক গানের সুর করি, ই করি, তখন ওকে বললাম একদিন, কারণ একটা মানুষে উঠে কারো ফলো করে, কার হাত ধরে,
কার ই করে এটা আমি অস্বীকার করব না। জন্টুকে আমি একদিন বললাম, তুই আমাকে নেস না কেন, আমার কিন্তু নেয় না। আচ্ছা আপনি বড় না ও উনি বড়? আমি বড়। ও আচ্ছা আপনি বড়। তবে আমরা পিঠাপিঠি দুজনে তুই তুই সম্পর্ক। আচ্ছা আচ্ছা। ঝগড়া ঝাঁটি সবসময় হয়, বিশেষ করে গানের সময়। আচ্ছা যাক, এখনো হয়? এখনো হয়। হ্যাঁ, গান রেকর্ডিং এর সময় হয়। চমৎকার। সাকিলে যাওয়ার তো পয়সা থাকতো, সামিন আসমি পয়সা থাকতো, আর ঝগড়া লাগতেছে না কেন, ভাল লাগে না এরকম। আচ্ছা যাক, তো জন্টুকে বললাম তুই আমাকে নেস না কেন, ধর এইভাবে নাই নাকি, আর এটা পক্ষপাতিত্ব, এটা তুই আরো ই করে দেখ, তুই প্রমাণ করতেই বো। আরে প্রমাণ কি, আমি সব কিছু করতেছি, রেডিও টেলিভিশন সব মাধ্যমে গেতেছি, তখন চ্যানেল ছিল না, যখন এই কথা উঠছে তখন চ্যানেল ছিল না কোনো। তো অকল যাচ্ছে ঠিক আছে, দেখা থাক তুই করতে থাক। এরপর একদিন একটা একটা ছবি আসলো, প্রডিউসারে আমাকে পছন্দ করলো, আমার ছোটো প্রডিউসার ব্যক্তিগতভাবে কিছু চিনি, সে বলল যে জন্টু ভাই আপনি নান্টু ভাইকে নেন, এত ভালো সুর করে, ভালো জানে, ভালো ই কে জানি, এত কী পারব এরকম বলে। পরে আমি কোথায় দেখ তুই কী সুর সুর হন দীঘায়, তখন সুর ওরে শোনাইলাম, আমার এই গানখানি যদি ভালো লাগে কোনো দিন ভুলে যেও না, এই সুরটা শোনাইলাম। এই যে কেরম লাগলো, কোথায় ভালোই তো লে আমারে, আমি আমি সুর করি, তার সুর করলাম, গান নিল সব ভালো, বহু আগে এটা একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, তখন গান সবাই পছন্দ করলো। এইভাবে চলচ্চিত্রের মধ্যে ঢুকলাম, তারপরে শুরু করছি কিন্তু ওকে দিয়ে না, আমার আমার এই ডিরেক্টর অনেক পরে কিন্তু অন্য দিতে, আমার প্রথম ডাইরেক্টর মোতালাব হোসেন, তারপরে জিনুকমাল আব্দুল আব্দুল সামাদ খোকন, তারপরে চাষি ভাই, এদের গান কিন্তু এদের ছবি কিন্তু আগেই করছি, তারপরে জানটু কোথায় না ঠিক তুই আসলে পারিস, মানে আমি বদলাম অমরনাথ, জানটু মনে করছে কি বাইরে নেয় এটা, যাতে এই জিনিসটা কেউ না বলতে পারে আর কি, কোথায় এটা কীভাবে বলবে, গানের একটা একটা হারমোনিয়ামের পর্দা সুর দিলে এটার নাম আছে, এটা কোন সুর, এটা কী স্কেল, কোনটা কী, এটা লাগবে, এগুলি তো এগুলি তো আমরা শিখাইছি, জানি আছি, ক্লাসিক্যাল শিখাইছি, সব পারবে না কেন, এইভাবে ঢুকলাম আর কি গানের জগতে, চলচ্চিত্রের জগতে আর কি। এটা দিয়ে মূলত শুরু করলেন আপনি নাকি তারও আগে থেকে শুরু হয়েছিল? না, তার আগে থেকে, তার আগে থেকে শুরু হয়েছে। প্রথম তো যে সালতানাত মোতালাব হোসেনের, তার আগে ছবি একটা ওটা রিলিজ হয় নাই ছবি, এটা আনোয়ার হোসেন উনি প্রডিউসার, পরে আর প্রডিউসারই হয় নাই, উনি গান রেকর্ডিংও করছি, ওটা হয় নাই, তারপরে আরও জন্টু আসছে আরো কয়েকটা পরে, গীত মালিক আফসারির ওটাও জন্টু না, জন্টু আসলে কিন্তু অনেক পরে, যাচাই বাছাই কইরা তারপরে আমাকে নিয়েছে। জি, আমরা একটু ওই ঝিনুকমালা ছবির গল্পটা একটু শুনতে চাই, যেই গানগুলো মানে ছবিতে যে গানগুলো ব্যবহার করা হয়েছে এতই চমৎকার সুর, গান দিয়ে ছবি চেনা যায়, আপনি এই গানগুলো সুর করেছিলেন এবং প্রত্যেকটা গানের সাথে প্রত্যেকটা গানের একটা সিমিলারিটি আছে, একটা মিল আছে কেমন জানি, তো এটা একটু গল্পটা একটু শুনতে চাই, আপনি কীভাবে এটা সুর করলেন, কোথায় পেলেন আসলে? ঝিনুকমালা আমি অ্যাকচুয়ালি ফোক ছবি অনেক করছি, ফোক সম্বন্ধে আমার ভালো একটা মানে মনের একটা আবেগও আছে, এবং এটা আমার আমি দাবি করি যে আমি এটা পারি। তো ঝিনুকমালার একটা গান দিয়ে আমি বলি প্রথম, এই গানটা মনে হয় আমি 5 মিনিটে শুরু করছি, 5 মিনিটও লাগে নাই, এবং রেকর্ডিং স্টুডিওতে গেলাম, একটা গান রেকর্ডিং হয়েছে, পরে আর একটা গান করতে দিব, তখন তো লাইভ রেকর্ডিং খুব টাফ ছিল, তখন একটা গান রেকর্ডিং করে যখন একদম শেষ মাথায় যায়, তারপরে যদি ভুল হয় আবার প্রথম থেকে,
এইভাবে আগে হইত। তো ওই গানটা আমার প্রিয় গান এখনও, এবং এটা 5 মিনিটও করছি, রেকর্ডিং করছি, এইরকমই অল্প টাইমে। মিউজিশিয়ানও তেমন না, অথচ চোখের জলে আমি ভেসে চলেছি। এটা মিউজিশিয়ান, ভায়োলিনিস্টই 14 জন ছিল, 14 জন ভায়োলিনিস্ট ওই আমলে। আচ্ছা, এই গানটা হলো কি, আমি যেতেছি ট্রেনে, যেতেছি হঠাৎ দেখি এক ফকিরে গান গাইতেছে, একটা একতারা লইয়া গানটা গাইতেছে, এই গানটা না। আচ্ছা, মানে তখন আমি একটা সুর পেয়ে গেলাম, এই গান থেকে একটা সুরের একটা একটা ধুন আমার কানের মধ্যে বাঁধলো, যে এইটা সুন্দর হইব। এটা আমার কিছু কানে মনে হয়েছিল, ট্যাপ রেকর্ডের তুলে ফেলাইলাম, একটু এক লাইন তুললে যখন রেকর্ডিং হয় আবারও বলছে যে আরেকটা গান করতেইব। এটা এটা কোনটা, এটা কি চোখের জল আমি ভেসে চলেছি নাকি তুমি আমার মনের মাঝি, কোনটা? না, এটা বলতেছি। আচ্ছা, এই গানটাই বলতেছি। ওকে, হ্যাঁ বল। হইলো ভবরী খেলা গো। ও আচ্ছা, এটাও তো আছে, এটা আমার প্রিয় গান। ভবরী খেলা, খেলে সব পুতুলু খেলা, দেখে এমন খেলা ভাঙে কখন কে জানে। এই গানটা তখন আমি রেকর্ডিং করলাম অল্প টাইমে, অল্প সুরে, ওই যে ভিক্ষুক সুর করে করে পয়সা তোলে, হ্যাঁ ওই সুরটাকে আমি ভাঙিয়ে ওই সুরটাকে আমি করে রিফাইন করে তারপরে রেকর্ডিং করলাম। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, এইটা এই ছবিটা যখন রিলিজ হয় আমার মনে আছে, তখন তো আসলে বাংলা ছবি বুঝি না, খুব ছোট, একেবারে প্রাইমারি স্কুলে পড়তাম, 1-2 বোধ হয়। হ্যাঁ, ওই যে সে সময়টাতে ভ্যানে ভ্যানে বা ওই যে মাইকে মাইকে যে বাজতো বিভিন্ন জায়গায়, ওই সময়ের কথা মনে পড়ে যাচ্ছে একেবারে ছোটবেলা। তো আপনি কি হলো ওই বাউল ফকিরের কাছ থেকে আপনি শুনলেন, শোনার পরে গিয়ে আপনি এটাকে একটু চেঞ্জ করে এটাই ইয়ে করলেন, আর বাকি গানগুলো কীভাবে হয়েছিল ঝিনুকমালার? বাকি গানগুলো, এই গানটা আমি একটু গবেষণা করে শুরু করছি, যে চোখের জলে আমি ভেসে ভেসে চলেছি, হ্যাঁ এটা অনেক সময় লাগলো। আর এক অনেক সময় মানে এটা আমার এটা শুরু করি ভাল লাগে না, শুরু করি ভাল লাগে না, রেখে দিলাম, পরে 2-3 দিন পরে শুরু করি ভাল লাগে না, তারপরে হঠাৎ হারমোনিয়াম দিয়া ধরলাম, হারমোনিয়াম দিয়ে ধরে একটা টান দিলাম, বাউলের টান, ওই টানটা উপরে আমি চলে গেলাম। একটা অর্থাৎ একটা ই আর কি, যেটাকে বলে একটা আলাপ ধরনের আর কি বাউলের, তখন ওই টান দেওয়ার পর দেখলাম কি একটা সুর কানের মধ্যে আসলো, একটা ছক আসলো, তখন ওইটাকে তুললাম চোখের জলে। কয়েকদিন লাগছে। মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্ম সনদের অনুলিপি ও ফোন নম্বর পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীর উত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। ইমেইলও করতে পারেন RANGASHOKAL rangashokal@maachranga.tv এই ঠিকানায়। আপনারা জানেন আমাদের সঙ্গে রয়েছেন সুরকার ও সঙ্গীত পরিচালক আনোয়ার জাহান নান্টু, আমরা আবারও চলে যাই তার কাছে। স্যার, সঙ্গীত জীবনের এই যে দীর্ঘ ক্যারিয়ার, প্রায় 150 গানের সঙ্গীত, 150 চলচ্চিত্রে আপনি সঙ্গীত পরিচালনা করেছেন, বেশি হবে এবং আপনার অনেক জনপ্রিয় গান রয়েছে, যেগুলো নিয়ে এর আগেও আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে দর্শকদের মুখে মুখে এখনও অনেক গান রয়েছে। এটা ছাড়াও আপনি বেশ কিছু অ্যালবামেও সুর করেছেন, সেই প্রসঙ্গেও যদি একটু শুনি। অ্যালবাম কয়েকটাই করছি, জি, এর মধ্যে আমার কাছে ভাল লাগে মনির খানের একটা অ্যালবাম করছি, ওটা পছন্দ আমার বেশি। এটা গানগুলি লিখেছিল মিল্টন খন্দকার, খুব ভালো লেখে। তো আরও আছে অ্যালবামের মধ্যে কিছু, আমার একটা ছাত্র আছে, সে আমার কাছে আসছিল একটা অ্যালবাম করে দেন, এরকম বেশ কয়েকটা করছি। তারপরে আমার ছেলে সাগর জাহান, ওর একটা অ্যালবাম করছি। আচ্ছা, ও কিন্তু ভালো গান গায়। আচ্ছা,
গিটারও বাজায় ভালো। তো আরও এরকম ধরনের বেশ কিছু অ্যালবাম, ও আরেকটা করছি, ওটা তো অ্যালবামের যুগের আগেই, ওইটা হলো সৈয়দ আব্দুল হাদির হাদি ভাইয়ের গান আমি ভূত প্রথম অ্যালবাম আকারে, তখন ওই অডিও ক্যাসেট ছিল, তখন অ্যালবাম এগুলি তখন ওই সিডি মিডি ছিল না আর কি। তো হাদি ভাইয়ের গানগুলি খুব ভালো, তো এরকম টু কিছু করছে। তবে অ্যালবামে এগুলিতে বেশি তো তখন তো সময়ই পাইনি, তখন ফিল্ম নিয়েই বেশি, আমি এমনকি টেলিভিশন রেডিওতে যাওয়ার সময় কম পাইতাম। এটা একটা মজার কথা বলি, সত্যতা একদিন এসে আমার বলে রেডিও এই রেকর্ডিংয়ে দরজা ই মাথা বাড়ি করে, কি রান্ড, হ্যাঁ এখানেই খাও, এখানেই ই করো, আমিও তাই করছি, সত্যতা এরকম করছো, সেই জন্যে অ্যালবামের ই কোনো ই পাইনি আর কি। স্যার চলচ্চিত্রের সময় পাইনি, জি চলচ্চিত্রের গানগুলোতে আমরা তো জানি যে একটি আলাদা বিশেষত্ব রয়েছে, অ্যালবামের গান করতে গিয়ে কি মানে কোনো আলাদা বিশেষত্ব খুঁজে পেয়েছেন? অ্যালবামে গান করতে আমার কাছে চলচ্চিত্রের তো একটু স্বাধীনতার কিছুটা হইল জি থাকে, কারণ প্রডিউসার তাদের সাথেই চলতে হয়, তাদের তারা যেটা বলে ও অন্তত পক্ষে, না হলেও তখন ওই সময় আমাদের কথাই মেইন ছিল, তখন তো মানে আমাদের উপরে বলতো না, তারপরেও আমরা এটা প্রাধান্য দিতাম, কারণ প্রডিউসার একটা গান গানের জন্য ছবি নষ্ট হয়ে যায়, এটা আমি কেন করব। তো অ্যালবামের মধ্যে এটা নাই, আমার যেভাবে খুশি আমার মনের মতো আমি সুর করতে পারি, সেজন্যে অ্যালবাম বা রেডিও বা টেলিভিশন এটা আমার কাছে অ্যাকচুয়ালি ভালো লাগে, খারাপ লাগে না, অনেক ভালো লাগে, চলচ্চিত্রের চেয়েও কম না, কারণ স্বাধীনতা থাকে। এখানে যেরকম কথা বলে আমি স্বাধীনতা পাইতেছি, যেভাবে খুশি বলতেছি, যা ইচ্ছা, আমি কিন্তু পরিকল্পনা করেও আসি নাই যে এটা বলবো সেটা বলবো, তা না, যা আছে মনে তাই বলতেছি। এই সমস্ত গানের মধ্যেও ঠিক এরকমই আমি ইচ্ছা মতো আমি যা খুশি তা সুর করতে পারি, আমার নিজের লেখা অনেক গান আছে অ্যালবামে, অনেক গান, ফিল্মেও আমি গান লিখছি বেশ কিছু। তো এই স্বাধীনতাটা পাওয়া যায় বলে অ্যালবাম এবং রেডিও টেলিভিশন আমার কাছে ভালো লাগে। স্যার যেহেতু চলচ্চিত্র নিয়েও কথা হচ্ছে, যদি একটু বলি যে আমরা তো আসলে জানি যে একটি চলচ্চিত্রের গান এবং কাহিনী হচ্ছে সেই চলচ্চিত্রের প্রাণ, তো সেই জায়গা থেকে এখনকার সময়ে যে চলচ্চিত্রগুলো হচ্ছে সেগুলোর কাহিনী, একই সঙ্গে যদি বলি গানের যে সুরগুলো, সেইগুলো আমাদের এখন আর সেই আগের মতো টানে না বা আকৃষ্ট করে না, এই বিষয়ে আসলে আপনি কী বলবেন বা আপনার মূল্যায়ন কী? উত্তরটা দেওয়া খুব কঠিন, কিন্তু আমিও এখনকার মানে এখন যে সমস্ত ধারা, গানের ধারা, আমিও কিন্তু ভাসিয়ে দিছি ওই ধারায়, কারণ তা নাহলে আমাকে কেউ নেবে না, আমাকে কেউ পাত্তাই দিবে না, সুতরাং আমি এখন যেতেছি। যেমন কিছুদিন আগেও একটা সুর করলাম হাদি ভাইয়ের জন্যে, হাদি ভাইয়ের জন্য একটা সুর করছি এবং সম্পূর্ণ ভিন্ন স্টাইল, কারণ ওই যে যেতে হবে ওখানে, সুতরাং আগেরটা আর এখন একটার মধ্যে পার্থক্য তো থাকবেই। তো আগেরটার মধ্যে মেলোডি ছিল বেশি, এখনটার মধ্যে আগে এলো গানের হেয়ারিং, গান কানে শুনলেই গান সুন্দর, আর এখন এলো চোখে দেখা কানে শোনা, চোখে না দেখলে গান ভাল লাগবে না। এখন পার্থক্যটা কিন্তু এখানেই আপনি খুঁজে পেয়ে যাবেন, এখনের গানে অনেক কিছুই আছে। সুতরাং গান প্রধান, সঙ্গীত প্রধান, সুর প্রধান আগেরগুলি, আর এখনকারগুলি এখন দেখেন গান যখন ই করে, গান গায় বা ই করে, এখন একটা শব্দ লাগাবে পারফিউম পারফর্ম করে, আরে আমি গান শুনবো,
গানই করব কোথায় পারফর্ম করে পারফর্ম আর কি নাচা নাচি ওই হুল্লুর এটা কি তো আমরা এতদিন জানাইছি পারফর্ম তাই না তো তো এই পার্থক্যটা যদিও অনেকের খারাপও লাগতে পারে কিন্তু এটা সত্য এটা বাস্তব এখনকার গান চোখে দেখতে হবে কানে শুনতে হবে আপনি সেজন্যেই এটা বাইরে আসে কম একটা গানের সুর করলে বেশি থাকে না আমি একটা গানের একটা গান শুনে আমি দশটা গান এগারোটা গান শুনলাম কুমার শানু কথাটা বলছিল যে এখনকার গান কীরকম কাজে পনেরো বিশটা গান শুনলাম আমি আর একটা গান পাইলাম না কাজে আর একটা গান পনেরো বিশটা তো শুনলেন বললেন তো কাজে এটা এটার ভিতরেই সব ঘোর পা খেতেছে ওখানেই করবো আমার কাছে মনে হয় ওইটাই এটা কুমার শানুর মতো আমার কাছে আমার মনের কথাটা বলছে কিন্তু এত গান শুনতেছি কিন্তু ভেরিয়েশনটা আমি পার্থক্যটা পাইনি আগে কে দেখেন যেন একটা গান গাবে পরে যখন আরেকটা গাবে কত পার্থক্য থাকে এখন সেটা নাই তাই বলে কিন্তু এখনের গান আমি খারাপ বলতেছি না অনেক ভালো ভালো গান আছে অনেক ভালো ভালো শুরু করাও আছে তবে ওই যে ওইটা থাকে যে ওই পারফর্ম করতে হইব তারপরে সুর এখন তো আগে তো আগে তো একজনই সুর করতো একজনই অ্যারেঞ্জমেন্ট করতো গানের সঙ্গীত আয়োজন যেটাকে বলে আগে এই শব্দটাই ছিল না সঙ্গীত আয়োজন মানে আর আমরা যখন গান এই পর্যন্ত করি এখন আজ অবধি সঙ্গীত আয়োজন আমি করব আমি অন্যকে আনবো কেন আনবো না এগুলি বোম্বা থেকে আসছে আজকে তো এখনকার এই যে সঙ্গীত আয়োজন করে একজন এটা করে আরেকজন এটা করে আরেকজন সুর করলো রেকর্ডিং হইলো গান হইল আগে আমরা যখন গান করি একদম বড় বড় ইরা পর্যন্ত আইসা চুপিদাটা তো ভয় পাইতো আরে বাপ রে বাপ এনে কী হইতেছে গান সঙ্গীত সঙ্গীত কী ধরনের কত উঁচু মাপে আর এখন একজন বসে একটা গান করলো সব শেষ সব কিছু আছে ট্র্যাক আছে সুর আছে ওইটার ভিতরে তবলাও আছে ওইটার ভিতরে এটা আছে সেটা আছে সব কিছু আছে বাস গান একটা দিয়ে দিল একটা ধরাই দিল সুর এটা করেন এখন এই আর কি হয় ভবিষ্যতে হয়তো বা এমনও দিন আসবে ওইটাও করতে হবে না ওর চেয়েও কাজ কমে যাবে না সেটা ঠিক আছে কিন্তু ওই যে মনের আবেদন একটা কথা আছে আর শিল্পটার সাথে বোধহয় সময় অনেকখানি জড়িত যে যে শিল্প অনেক সময় ধরে টিকে থাকে সেটাই বোধহয় উল্লেখ করার মতো শিল্প যেমন আপনাদের সময় যে গানগুলো হয়েছে সেগুলোর কথা আমরা এখনও বলি হ্যাঁ সেগুলো কিন্তু আমাদের এখনও মনে আনন্দ দেয় কিন্তু ওই যে আপনি বলছিলেন যে এখন যে গান হচ্ছে সেটা খারাপ হচ্ছে না কিন্তু ওই যে সময় ধরে যে টিকে থাকাটা ওই জায়গাটায় বোধহয় পিছিয়ে যাচ্ছে আপনার দুই একটা গল্প একটু শুনতে চাই সেটা হলো যে কীরকম সময় নিতেন একটা গানের সুর করতে এরকম কোনো মজার কোনো ঘটনা কি আছে যে একটা গানের সুর করছেন খুঁজেই পাচ্ছেন না দিনের পর দিন সময় চলে যাচ্ছে একটু শুনি দুই একটা গল্প সময় কিরকম লাগে তো আগে ওই যে একটা বললাম যে একটা তাড়াতাড়ি হয়ে গেছে এটা হলো অন্য অন্য ব্যাপার কিন্তু আগে গান আমরা গান তুলে দিতাম শিল্পীরা গান শুনতো তারপরে তুলতো তাহলে ভালো হয়ে যেত এবং শিল্পীরা বলতো আপনি যেভাবে খুশি যেরকম খুশি যেভাবে আপনি চান আমি সেভাবে তুলে দেবো যতদিন লাগুক কোনো প্রবলেম কোনো সমস্যা না এতে আর আজকাল কি সময় কই আজকে তো এই সময় নাই কিছু নাই কোনো মানে আগের যে সমস্ত গান হইতো আমরা অনেক সময় নিতাম গীতিকার আসতো প্রডিউসার আসতো এমনকি শিল্পীরাও আসতো নায়ক নায়িকারাও আসছে আইসে গানটা সুরে শুনে তাদের মুডটা বুঝে গানের ভাবটা বুঝে বুঝে তারপরে তারা শুটিংয়ে যাওয়ার জন্যে তারা আসতো এবং গীতিকার সুরকার প্রডিউসার তারপরে ডাইরেক্টর তো 100% তারই তো সব কিছু এরকম ও অনেক গান করছে এভাবে বহু গান করছে এভাবে তো সুতরাং আগে আর এখন তো আর এসব নাই এখন তো জানেও না কেউ কী গান হয়ে গেল কেউ প্রডিউসারও এত মনে করে না দরকার ধর
হয়ে গেছে, বোম্বেটার বোম্বেটার মতো হয়েছে, তো বোম্বের মতন আবার চলবো। স্যার যেটা বলছিলাম আপনাকে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি, একজন সুরকার এবং সঙ্গীত পরিচালক, এটা ছাড়াও আপনি একটা সময় খুব ভালো গিটার বাজাতেন, ভালো তবলা বাজাতেন, ভালো আঁকিয়েও ছিলেন, সেই প্রসঙ্গে আজকে একটু একটু করে শুনতে চাই। যেহেতু আমার আম্মা এটা বাধা দিত, সেহেতু আর্ট কলেজে গেছিলাম ভর্তি হইতে, সেটাও বাধা দিয়েছে না, মানুষের ছবি আঁকন যাব না, প্রাণীর ছবি আঁকা যাবে না, এই একটা, সেটাও বন্ধ। আমি আর্ট সত্যিকার অর্থে আর্টটা সঙ্গীতের থেকে আর্টটাকে নিজেকে মনে করি, সঙ্গীতের থেকে আর্টটা ভালো পারি, এখনো বলি। আমার ঘরে ড্রয়িং রুমে ঢুকলে দেখবেন যে কত আর্ট আমি চারিদিকে কিনে রাখছি। তো তারপরে আমি এগ্রিকালচার কলেজ থেকে পাশ করা, আমি চাকরি পাইছিলাম, ভালো চাকরি। আমি ভোলায় পোস্টিং আমার স্টার্টিং হই, ঘুরে ফিরে আম্মা কাছে না সমুদ্রের মাঝখানে চাকরি দরকার নাই, একদম না, নিষেধ। তখন 73 সালে তো চাকরি পাইছি, 12ই নভেম্বর জলোচ্ছ্বাস, সেটা তো আম্মার তো জানেই যে কি অবস্থা ওইখানে নেই। তারপরে ক্রিকেট খেলছি, ফার্স্ট ডিভিশন লীগ চ্যাম্পিয়ন 3 বার হয়েছি, কুমিল্লা লীগে খেলতেন আপনি? হ্যাঁ। আর শেখ কামাল আমার বন্ধু ছিল, খুব ক্লোজ ছিল, তার সাথে আমি আমাদের তার সাথে খেলতাম পাকিস্তানের আমলে। তখন ওই শেখ কামালকে এবং তার যে একটা গ্রুপ ছিল ন্যাশনাল স্পোর্টিং, এদেরকে নিয়ে যেতাম আমাদের হায়ারিং আর কি, হায়ারে তো খেলতো। এই এই সোর্সে খুব বন্ধুত্ব ছিল, বলছিল যে হায় তুমি আমার, আমি টিম করবো একটা, পরে তুমি খেলবে। তো সেটা তো আর হলো না, সেটা পারলাম না, হলো না এটা। তো আমারও মুক্তিযুদ্ধ করে আসার পর আমার একটা অসুখ হয়ে গেল, সেই অসুখে শারীরিকভাবে আমি, এটা 72 সালে, শারীরিকভাবে এই কঠিন কাজ করার মতো যোগ্যতা আমার, আমি হারাই ফেলেছিলাম আর কি। পঙ্গু মুক্তিযোদ্ধা হিসাবেও আমি ছিলাম অনেকদিন, তো পঙ্গুত্ব তো দেখলাম যখন যে না এখন আর পঙ্গু না, অর্থাৎ আমার লাঞ্চ এফেক্ট হয়েছিল আর কি। তো ওখান থেকে চলে আমি তাহলে ক্রিকেটও খেলতে পারতাম, ক্রিকেটও হইল না। এই সব মিলে যে প্রশ্নটা করছে যে এর বাইরে আমার অনেক কিছুই করার ছিল, কিন্তু শেষমেশ সঙ্গীতটাকে একটা একটা ব্যাপার বলি, সেটা হইল আমি সঙ্গীত আমি ব্যান্ড করতাম, আমি 2-3টা ব্যান্ড করছি, কারণ আমরা তো ঢাকা ওল্ড টাউনে থাকতাম, সবই বড় বড় লোকের ছেলেরা, ওরা যার যার যেমনি চলে গেছে চাকরি করে গেছে, একজন খালি আছে, দুজন আছে, একটা হলো মিন্টু মুসুজামিল মিন্টু, আর আমার আরেক বন্ধু আছে, ওরা ওখানে রয়ে গেছে। তো আমি যখন আমার পেশা, আমরা আমাদের ঘর যে আমাদের ঘরে আমার আম্মা যে মানে ধর্ম ভীরু, আমার ভিতরে কিন্তু এটা ঢুকছে, এটা সত্য, আমার ভিতরে এটা আছে, আমার ছেলের ভিতরে আছে, সবার ভিতরেই আছে। তো তখন আমি যখন দেখলাম কি এটা পেশা হিসেবে চলে যেতেছে, সঙ্গীতটা আমার কিছু আর্ন হইতেছে, আমি এটা পেশা হিসেবে নিয়ে গেছি, তখন আমি গেলাম আমার এক বন্ধুর দুলাভাই, সে খুব পরহেজগার, তার কাছে গেলাম, সে অ্যারাবিকের প্রফেসর ছিল, ওর কাছে গেলাম, দুলাভাই আমি সঙ্গীতে পেশা হিসাবে আমি সঙ্গীতে ঢুকতে চাই, এখন আপনি বলেন ধর্ম এটাকে কি বলে, যদি বলেন যে একদম হারাম, আমি এইখান থেকে আমি
বন্ধ করে চলে যাব, আর জীবনে আমি সঙ্গীতে আসবো না, বিপদে পড়ে গেলো দোলা পাই কাজে, এরকম ডাইরেক্ট তো নাই কোথাও। পরে কাজ তুমি এক কাজ করো, তখনকার দিনে সবচেয়ে বড় মূর্তি যে বয়ান করে উনি আছিল মৌলানা মহিদ সাহেব লালবাগ শাহী মসজিদ, ওনার কাছে যাও। তো ওনার কাছে গেলাম একদিন আসর নামাজের সময়, দেখি উনি আসর বসাইছে। তো আমার দেখলাম আমি ইচ্ছা করে টিপটাপ পরে গেলাম একদম একদম ওদের বাইরে আর কি, জিন্সের প্যান্ট ট্যান্ট পরে গেলাম। পরে আমার দেখলো দেখে বলতে একটু বসো। তো সবাই যখন বিদায় করলো তখন আমাকে আসো কী ব্যাপার, কাজ আমি দোলাবাইরে যেরকম বললাম ঠিক সেরকমভাবে বললাম, আপনি যদি বলেন আমি এখন সব ছেড়ে দেব গান বাজনা। তখন মহিষ সাহেব বললো যে দেখো এটা যদি পারো এটা ছেড়ে দাও, আর কারণ এটা এখানে ধর্মের কাজ করাটা খুব কঠিন এই এই মাধ্যমে থেকে। তো ধর্মের কাজ করা যে তখন আমার আমি ভিতরে আমার নিজের থেকেই আমি চিন্তা করলাম যে ধর্মের কাজ করা যে কঠিন, আমি যদি আমি তো এই কঠিনের ভিতরে যে সব কিছু করে যেতেছি, ধর্মে যা আছে আমি সব পালন করে যেতেছি, তাহলে এটা না করলেই তো হইল, আমি ধর্মের দিকে আকৃষ্ট হইলেই তো হইল। তখন আমি কই আচ্ছা ঠিক আছে উত্তর পেয়ে গেছি, আমি উত্তর পেয়েছি যদি পারো তাহলে এটা ছেড়ে দাও, এখন করতেছে করো, এখন করতেছে করো যদি পারো ছেড়ে দাও, কারণ এটা কঠিন এখানে ঠিক থাকা কঠিন। আমি তো আর কোনো দরকার আছে আমার জানার আর কোনো দরকার নাই, এর এক্সপ্লেনেশন আর দরকার নাই। তখন আমি ওই কাজটা আরও বাড়িয়ে দিলাম ধর্মের কাজটা, এবং এর মাধ্যমে আমি গান বাজনা করতেছি কিন্তু এখন পর্যন্ত। তো এটা কি একদম প্রফেশন হিসেবে নিয়েছিলেন, মানে শুধু গান করা সুর করা এটা দিয়ে পরিবার চলতো নাকি পাশাপাশি অন্য কিছু করতেন? হ্যাঁ না মানে এটা মানে এই হিসাবে হ্যাঁ পরে একদম সম্পূর্ণ এর ভিতরে আমি ঢুকে গেলাম এবং সম্পূর্ণরূপে আমি গান বাজনাই আমার সব কিছু। তো এটাতে এটা ঝুঁকি ছিল না, মানে রিস্ক ছিল না এটা একটা, এটাতে ঝুঁকি ছিল না এরকমভাবে একটা ফ্রিলান্সিং ক্যারিয়ার করা? অন্য ক্যারিয়ার হলে চাকরি করলে তো মাস শেষে বেতন পাওয়া যায়, এখানে তো ওইরকম কোনো সিস্টেম নাই। না না ওইরকম, তো এটা একটা বিশাল ঝুঁকির ব্যাপার ছিল না? ঝুঁকি না এটা, এটা কি রিস্ক না, আপনার কাছে কি মনে হয়েছে আসলে? না আমার তো এরপরে এরপরে আর মানে সঙ্গীতটা সঙ্গীতটাকে আমি ধ্যান ধারণা রেখে দিলাম, এটাই আমার পেশা, এটাই সব কিছু রেখে দিলাম, আমার ওগুলি আমার বাদ বাকি সব ঠিক থাকলেই তো হয় এই আর কি। জি সেই জন্য আমি আর অন্য অন্য কোনো আমার কোনো অসুবিধা হয় নাই, কোনো রকমের ই হয় না, আমার আমার গার্জিয়ানের তরফ থেকেও তো আর বাধা নিষেধ আসে নাই, কারণ দেখছে আমার আম্মাই মেন ছিল আর কি, আম্মা দেখলে তো নাতে সব দিক দিয়ে ভালো সব কিছুই করতেছে আর বাধা দেন নাই। আচ্ছা তো এই সুরকার ব্যাপারটা মানে সুর করার যে ব্যাপারটা, এটাকে কি পেশা হিসেবে নেওয়া যায়? বর্তমানে বাংলা ছবির যে অবস্থা সেখানে কি আসলে শুধু পেশা হিসেবে সুরকার হিসেবে ক্যারিয়ার করা সম্ভব? এখন কঠিন হয়ে গেছে, এখন শুধু সুর সুরকার হিসেবে আমরা আমরা যখন সুর সুরকার হিসেবে শুধু সুরকার হিসেবে যেভাবে চলে আসছি, যেভাবে আমাদেরকে অনার করত সব দিক দিয়ে অনার করত, এখন ওরকম আমি খুব একটা দেখি না, আপনি এটার উপরে সম্পূর্ণ ভরসা করাটা কঠিন, খুব কঠিন। এখন কি রয়্যালিটি কি দেয়, এখন আমরা কি একটা ছবি যদি করতে যাই কী কর পারলে পারলে মাগনা করে দিয়ে যাও, এরকম একটা ই থাকে আর কি। সুতরাং এটার উপরে আর নির্ভর করা যায় না কিছুতেই না, সম্পূর্ণ নির্ভর করা আগে তো বলতো আগে তো ব্যাপারই ছিল আলাদা, তখন তো নিজের মনে হইতো যে আমি মিউজিক ডাইরেক্টর, বোম্বে গেছে ওখানে আরও বেশি অনার করতো মিউজিক ডাইরেক্টরদেরকে, বড় বড় শিল্পী অনেক গান অনেক
অনেকের দিয়ে তো গান করছি। কুমার শানু বলল যে দাদা আপনি যেভাবে খুশি সেভাবে আমাকে তুলে দেন, আমি যতক্ষণ লাভ আমি পারমিশন দিব। এত বড় শিল্পী তারা বলে, সবাই বলে, কিন্তু এখন তো আর এটা নাই, আপনি কি অনার পাইবেন, কিছু তেমন কিছুই নাই। ওই যে বললাম যে একজন একজন হলে একটা মিউজিক ডিরেক্টর হওয়া যায়, কিচ্ছু লাগে না। স্যার অনেক ধন্যবাদ, আপনি আজকে আপনার অনেক জরুরি সময় থেকেও আমাদেরকে কিছু সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ স্যার, অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ অনেক আপনারা দুজন। মাছরাঙ্গা, মাছরাঙ্গা আগে একটা অনুষ্ঠান করেছি, আমি যতটুকু আনন্দ পাইছি, যতটুকু বলতে পারতেছি, সেই জন্যে মাছরাঙ্গাকে আমি অনেক অনেক ধন্যবাদ। এরকম একটা প্রতিষ্ঠান, তাদের জন্যে আমি আর কি বলবো, খুবই ভালো লাগলো আমার কাছে, অত্যন্ত ভালো লাগলো।